আসসালামু আলাইকুম। আজকে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হলো কিভাবে আপনাদের শরীরের অবাঞ্ছিত যে আঁচিলটা থাকে, একটা বাড়তি একটা মাংস যেটাকে আমরা আঁচিল বলি, সে আঁচিল কিভাবে চুন এবং পেঁয়াজের সাহায্যে দূর করবেন, পুরোপুরি সারাবেন, সেই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমাদের লাগবে চুন, পান খাওয়ার চুন, এবং তরকারিতে দেওয়ার যে পেঁয়াজ থাকে রান্না, সেই পেঁয়াজ লাগবে। শরীরের বিভিন্ন অংশে এই আঁচিল হয়ে থাকে এবং ছোট বড় লাল কালো লালচে রঙের তিল হয়ে থাকে, সেই তিল এবং আঁচিল পুরোপুরি উঠে যাবে এবং আর কখনো বের হবে না, একবারে পুরোপুরি সেরে যাবে আজকের এই রেমেডির মাধ্যমে। তো প্রথমে আমি পান খাওয়ার এই চুন হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি। হাফ চা চামচের মতো পান খাওয়ার চুন নিয়ে নেবেন। এই চুনের দাম কিন্তু বেশি না, ছোট্ট একটা কৌটা মাত্র 5 টাকা। আপনারা মাত্র 5 টাকায় যে কোনো পানের দোকানে এই চুন পেয়ে যাবেন। আর পেঁয়াজ তো আমাদের বাসায় সবসময় থাকে, তো একটা পেঁয়াজ আমি অলরেডি ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি ছোটো ছোটো পিস করে নেব। আমি আজকে যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব, এতে করে আপনাদের শরীরের যে কোনো অংশের এই তিল অথবা আঁচিল পুরোপুরি একবারে সেরে যাবে, একটুও ব্যথা হবে না, জ্বালা পোড়া হবে না, কিছু হবে না, রক্তক্ষরণও হবে না। মাত্র 7 দিনেই আপনারা রেজাল্ট সম্পূর্ণ পেয়ে যাবেন যে পুরোপুরি কিভাবে আঁচিলটা উঠে গেছে। তো পেঁয়াজ আমি ছোট ছোট পিস করে নিয়েছি, টুকরো করে নিয়েছি, এরপর আমি এটাকে থেঁতো করে নেব। আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন। এই আঁচিল অনেক সময় দেখা যায়, আঁচিল অথবা তিল অনেক সময় দেখা যায় ঠোঁটের উপরে অথবা চোখের পাতায় অথবা মুখের যে কোনো অংশে হয়ে থাকে, যেটা দেখতে খুব বাজে লাগে। অনেকের আছে অনেক বড়, যেটাকে আমরা আঁচিল অথবা মাশ বলি, কালো অথবা লালচে রঙের হয়, মাশ তিলের মতো কিন্তু ওটা একটু বড়, এজন্য আমরা ওটাকে মাশ বলি। এটা অনেকের দেখা যায় ঠোঁটের উপর অংশে অথবা নাকে অথবা গালের এক পাশে হয়ে থাকে, দেখতে কিন্তু খুব বাজে লাগে। তো এইটা পুরোপুরি সেরে যাবে আজকের এই রেমেডি থেকে। আশা করি আজকের এই রেমেডি পুরোটা ফলো করলে আপনারা অনেকটা অনেকটা উপকার পাবেন ইনশাআল্লাহ। পেঁয়াজ কুচি আমি থেঁতো করে নিয়েছি, এরপর এর থেকে আমি রসটা নিয়ে নেব। পেঁয়াজ থেঁতো করার পর আপনারা রসটা ছেঁকে নিয়ে নেবেন। এখানে পেঁয়াজের রসটাই নিতে হবে। এরপর চুন আর পেঁয়াজের রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানেই কিন্তু শেষ না, পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, তাহলে কিন্তু পুরোপুরি উপকারটা পাবেন। কিভাবে লাগাতে হবে এবং কতদিন লাগাতে হবে, কিভাবে সারবে, সব কিছুই আমি পুরোটা ভিডিও জুড়ে বলে দেব। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরপর ভালোভাবে আমি চুনের সাথে পেঁয়াজের রস একসাথে মিশিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, আপনাদের শরীরে যে অংশে আঁচিল আছে ওখানে লাগাতে হবে। তার আগে যে কাজটা করতে হবে, আরেকটা আমি পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর একটু অংশ আমি গোলাকারে কেটে নেব। এই যে দেখুন আমি যেভাবে কেটেছি ঠিক এভাবে কেটে নেবেন। এরপর একটা কলমের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার শরীরে কোথাও আঁচিল নাই অথবা তিল নাই, এজন্য আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার হাতে আমি একটা তিল অথবা আঁচিলের মতো এঁকে দেখাচ্ছি। কলম দিয়ে আমি এঁকে নিয়েছি। এরপর যেটা করতে হবে, এই পেঁয়াজের রস চুন মেশানো
এই রেমেডিটা আপনাদের আঁচিল অথবা তিলের উপরে এভাবে লাগিয়ে রেখে দেবেন। এটা আপনারা চামিজের সাহায্যে অথবা কটন বার আপনাদের সুবিধা মতো আপনারা আঁচিলের উপরে অথবা তিলের উপরে এভাবে লাগিয়ে রেখে দেবেন অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট। এটা লাগিয়ে রাখবেন। এরপর এই যে আমি পেঁয়াজের কিছু অংশ গোলাকারে কেটে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু হাতের সাহায্যে আমি একটু চিপে নেব, যেভাবে আমরা লেবু চিপি ঠিক এভাবে চিপে নেওয়ার পর দেখা যাবে এই পেঁয়াজ থেকে পেঁয়াজের রস বের হয়েছে। এরপর যখন আমি চুনের এই রেমেডিটা লাগিয়ে রেখেছিলাম 20 মিনিট, এরপর এই পেঁয়াজটা দিয়ে ঘুষে নেবেন। আমি যেভাবে নিচ্ছি ঠিক এভাবে আপনারা ম্যাসাজ করে আঁচিলের অংশটা ঘুষে নেবেন। একটু একটু করে রেমেডি লাগাবেন এবং একটু একটু করে ঘুষে নেবেন। অন্ততপক্ষে 20 মিনিট অথবা 15 মিনিট রাখবেন। রাখার পর এই পেঁয়াজের গোল টুকরাটা দিয়ে আপনারা ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। অন্ততপক্ষে 5 মিনিট এভাবে ম্যাসাজ করবেন আঁচিল অথবা তিলের উপরে। বেশিরভাগ দেখা যায় অনেকের গলায় ঘাড়েও কিন্তু আঁচিলের এই সমস্যাটা থাকে এবং ছোট বাচ্চাদের হাতের আঙুলেও থাকে, আঙুলের ভাঁজে ভাঁজেও হয়ে থাকে এই আঁচিল। এরপর আমি ম্যাসাজ করার পর এই অংশটা ধুয়ে নিতে হবে। যেখানে রেমেডিটা অ্যাপ্লাই করেছেন এই অংশটা আপনারা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। অন্তত 5 মিনিট এভাবে ভালোভাবে আপনারা ম্যাসাজ করবেন, এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এভাবে অন্তত পক্ষে আপনারা দিনে একবার, যে কোনো সময় লাগালেই হবে, দিনে একবার এবং 7 দিন মানে 1 সপ্তাহ লাগাবেন, এতে আপনারা পুরোপুরি রেজাল্ট পেয়ে যাবেন। এরপর আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রসুন, রসুনের কোয়া নিয়েছি ছোট্ট একটা, আমি ছুরির সাহায্যে এর মুখটা একটু কেটে নেব। যেভাবে আমি পেঁয়াজ কেটেছিলাম ঠিক ওইভাবে আমি রসুনের মুখটাও কেটে নিচ্ছি। এরপর এই যে দেখুন রসুনটা নেবেন এবং এর মধ্যে এই রেমেডিটা লাগিয়ে আপনাদের যেখানে তিল অথবা আঁচিল আছে ওখানে এভাবে প্রতিদিন একবার করে ম্যাসাজ করবেন। অন্তত পক্ষে 1 সপ্তাহ মানে 7টা দিন আপনারা দিনে একবার এভাবে ম্যাসাজ করে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের তিল এবং আঁচিল অনেকটা অনেকটা ছোট হয়ে আসছে এবং ছোট হতে হতে আপনাদের স্কিনের সাথে একবারে মিশে যাবে। কোনো রক্তক্ষরণ হবে না, ব্যথা হবে না, জ্বালা পোড়া হবে না। দিনে শুধু একবার লাগাবেন এবং সপ্তাহ 1 সপ্তাহ অন্তত লাগান। লাগাইতে লাগাইতে দেখবেন এক সময়ে আপনাদের আঁচিল অথবা তিল অনেকটা অনেকটা ছোট হয়ে গেছে এবং আপনাদের শরীরের সঙ্গে মিশে গেছে। তাতে করে কিন্তু রক্তক্ষরণের কোনো প্রশ্নই আসে না। তাহলে আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।